বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব বিগত সালগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিকবার এসেছে এমন খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের সমাধান। আমরা পর্যায়ক্রমে বাংলা অংশ থেকে সর্বোচ্চ 1400 প্রশ্ন কমপ্লিট করব। এই 1400 প্রশ্নের মধ্যে আসন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ নিবন্ধন, বিসিএস যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো থেকে কমপক্ষে 60 থেকে 70% কোশ্চিন আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও সাথে সাথে পড়ে নেবেন এবং কমপ্লিট করে ফেলবেন, এবং যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা বিভিন্ন সাল থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর 60টি। 2 নম্বর, কোনটি কবি জসীমউদ্দীনের রচনা? উত্তর ঠাকুরবাড়ির আঙিনা। 3 নম্বর, চন্দ্রাবতী কি? উত্তর হলো কাব্য। 4 নম্বর, বিদ্যাপতি কোন রাজসভার অথবা কোথাকার কবি ছিলেন? উত্তর মিথিলা। 1800 সালে মেঘনাদ বদ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর অর্ক। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণিকার রচনা? উত্তর হুমায়ুন আহমেদ। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? উত্তর গড়ন। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর সদ্য বিসর্গ যোগ জাত। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসত্ত। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? উত্তর প্রলয় উল্লাস। কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কাব্যগ্রন্থ? উত্তর শেষ লিখা। কোনটি মৌলিক শব্দ? উত্তর গোলাপ। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21 ফেব্রুয়ারির সম্পাদকের নাম কি? উত্তর হাসান হাফিজুর রহমান। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম প্রকাশিত হয়? উত্তর দীনেশ রঞ্জন দাস। ও কোন ধরনের স্বরধ্বনি? উত্তর যৌগিক স্বরধ্বনি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? উত্তর 1910 সালে। জলের স্থলে কি সমাস উত্তর অলুক দ্বন্দ্ব সমাস। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লিখা? উত্তর নাথ ধর্ম। বিদ্যার লোক সকলের শ্রদ্ধার পাত্র এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর সরল বাক্য। ইত্যকার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর ইতি যোগ আকার। কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল? উত্তর ঘ 1907 সাল। মনসামঙ্গল কাব্যের আদি কবি কি? উত্তর হয়
ঘড়ি দত্ত। 24 নাম্বার, জসীম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর ক, রাখালি। মুনীর চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছেন? উত্তর খ, কবর। হপ্তপয়কর কার রচনা? উত্তর ক, সৈয়দ আলাউদ্দিন। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? উত্তর ঘ, কান্নপা। যশ সাহেব কোন সমাসের উদাহরণ? উত্তর খ, কর্মধারণ। লবণ শব্দের বিশেষণ কোনটি? উত্তর খ, লবণাক্ত। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কি? উত্তর খ, তারেক মাসুদ। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? উত্তর ক, কৃষ্ণ কুমারী। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? উত্তর ক, রোমান্টিক উপন্যাস। কোন বানানটি শুদ্ধ? এখানে ক, খ দুটোই শুদ্ধ আনসার। পশারিণী এবং পশারিণী দুটোই। 34 নাম্বার, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 30 থেকে 35 বছর সময়কালকে কি বলা হয়? উত্তর খ, উন্মেষ পর্ব। হারিকিরি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? উত্তর খ, জাপানি। রুকনউদ্দিন বরবক শাহ গণরাজ খা উপাধি দেন মালধর বসুকে? উত্তর গ। মঙ্গল কাব্যের কবি নন? উত্তর ঘ, দাশুরায়। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? উত্তর বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। ঘ নম্বর, ডেডলক এর বাংলা অচল অবস্থা। তুর্ণীর সন্ধি বিচ্ছেদ তনু যোগ দীর্ঘই। দোলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? উত্তর দোল যোগ অনা। গ নাম্বার, রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর গ, জাপানি। হিতোপদেশ গ্রন্থটি লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। স্বাধীনতা তুমি কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নিজ বাসভূমি। উত্তর খ, চারণ কবি কে? গোবিন্দ দাস। উত্তর গ, সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে? উত্তর 1914 সালে। সারেং বউ উপন্যাসটির রচয়িতা কে? শহীদুল্লাহ কায়সার। কবর কবিতার উপজীব্য কি? উত্তর গ্রামীণ মানুষের দুঃখ গাথা। উত্তর খ, নাল অ্যান্ড হোয়াইট এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। তোহফা কাব্যগ্রন্থ কে রচনা করেন? উত্তর আলাউদ্দিন।